এসএসকে এমএসকে পুরসভার শিক্ষিকাদের মধ্যে জনকে ফের একবার বদলির নির্দেশিকা জারি করল রাজ্যের পুরো ও নগর উন্নয়ন দফতর জানতে পারা গিয়েছে এই দশ জনের মধ্যে পাঁচজন বহরমপুর মিউনিসিপ্যালিটির এবং বাকি পাঁচজন দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকার এই দশজনের যে নামের তালিকা বেরিয়েছে সেই নামের তালিকা অনুযায়ী আরতি সেনগুপ্ত যিনি বহরমপুর মিউনিসিপ্যালিটির তাকে বদলি করা হয়েছে দিনহাটাতে অসীমা বোরাল মন্ডল যিনি বহরমপুর মিউনিসিপ্যালিটির বদলি হয়েছেন ঝাড়গ্রামে মিনা কর্মকার বহরমপুর মিউনিসিপ্যালিটির বদলি হয়েছেন গঙ্গারামপুরে সুপ্রিয়া শিকদার তিনিও বহরমপুর মিউনিসিপ্যালিটিতে কাজ করতেন এখন তাকে বদলি করা হয়েছে এক রাতে এছাড়াও শিপরা সরখেল সাহা তাকে বহরমপুর মিউনিসিপ্যালিটি থেকে সরিয়ে দেওয়া হয়েছে মাল এলাকায় অর্থাৎ উত্তরবঙ্গে এদিকে দুর্গাপুর মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে শম্পা দে চ্যাটার্জি তাকে সরিয়ে দেওয়া হয়েছে সোনামুখীতে তার সঙ্গে সঙ্গেই ফুলকুমারী তামাং তাকে দুর্গাপুর মিউনিসিপ্যালিটি থেকে সরিয়ে পুরুলিয়ায় পাঠানো হয়েছে এছাড়াও ইতিকনা ব্যানার্জি যাকে দুর্গাপুর মিউনিসিপ্যালিটি কর্পোরেশন এরিয়া থেকে সরিয়ে ইসলামপুরে দেওয়া হয়েছে রয়েছেন সেলিনা আক্তার তাকেও দুর্গাপুর থেকে সরিয়ে দেওয়া হয়েছে ধূপগুড়িতে এছাড়া সর্বশেষ নাম রয়েছে নন্দিতা রয় তাকে দুর্গাপুর থেকে সরিয়ে দেওয়া হয়েছে ডালখোলা এলাকায় এই নিয়ে গোটা পুরসভাতে এখনও পর্যন্ত চোদ্দো জন শিক্ষিকাকে বদলি করল রাজ্য পুরো এবং নগর উন্নয়ন দফতর যদিও আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে কন্ট্রাকচুয়াল শিক্ষিকাদের নিয়ে তিনি একশো শতাংশ কাজ করে দিয়েছেন শিক্ষকদের মধ্যে এই নিয়ে কিন্তু খুব আরও চরম পর্যায়ে উঠছে কারণ তাদের দাবি এখনো পর্যন্ত কিন্তু রাজ্য সরকার তাদের কথা মেনে পুরোটা করে উঠতে পারেননি